আসসালামু আলাইকুম আমি এখন আছি মালয়েশিয়ার কলালামপুর মসজিদ জামে এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা তো এই জায়গাটা উপভোগ করার জন্য এসেছি জায়গাটার নাম হচ্ছে যে মসজিদ জামে তো অনেকের কাছে শুনছি জায়গাটা খুবই সুন্দর তাই জায়গাটা উপভোগ করার জন্য এসেছি তো খুবই গরম কিন্তু এই মুহূর্তে আমি একটু টাইম টেবিল নাম এনে চলে এসেছি আমি ঠিক দুপুরবেলা চলে এসেছি এখানে তো আপনারা যদি আসেন এখানে ঘোরার জন্য তাহলে বিকালবেলা আসবেন বিকালবেলা আসলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে মনোরম একটা দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন খুবই সুন্দর একটা জায়গা উপভোগ করতে পারবেন আপনারা তার ভিতরে আমি এখানে আসার পরে অনেক কিছুই দেখেছি যেটা আমার কাছে ভালো লেগেছে বিশেষ করে আশপাশে যেসব ফুল গাছগুলো লাগানো হয়েছে সেসব ফুল গাছগুলো অনেক সুন্দর বিভিন্ন ধরনের ফুল গাছ এখানে লাগানো হয়েছে তো আমার কাছে খুবই ভালো লাগছে এই দৃশ্যগুলো দেখে আর বিশেষ কথাটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে অনেক ভাইয়েরা কিন্তু এখানে কাজ করে তারা এখানে কাজ করে কাজ করে তারা জীবিকা অর্জন করে আমাদের মতো যারা এখানে আমরা তো বিভিন্ন জায়গায় কাজ করি তারা এখানে কাজ করে ওটা আর কি আমি এখন যেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি ব্রিজটা খুবই সুন্দর একটা ব্রিজ ভালো করে ফলো করলে বুঝতে পারবেন খুবই সুন্দর একটা ব্রিজ আমার কাছে ব্রিজটা অনেক ভালো লেগেছে আর ব্রিজের আশপাশে এই যে এটা বলছে গ্লাস হ্যাঁ এটা পাইবার গ্লাস এক ধরনের রোদ লাগলেও কিন্তু এই গ্লাসগুলো ভাঙে না দেখতেছেন কি না জানি না রোদ লাগলেও এই গ্লাসগুলো কিন্তু ভাঙে না মানে ফাটে না আর কি রোদে তাপে ফাটে না ওটা ওইভাবে এটা এই গ্লাসগুলোকে ইয়ে করা হয়েছে এখানে সুন্দর একটা মসজিদ আছে জায়গাটার নাম হয়েছে যে মসজিদ জামে সম্ভবত এই মসজিদের নামের উপরে এই জায়গাটা ইয়ে করা হয়েছে নামকরণ করা হয়েছে মসজিদ জামে এই যারা শুক্রবার আসবেন আশা করি এই মসজিদ জামে যে মসজিদটা আছে সেখানে আপনারা নামাজ পড়তে পারেন মসজিদ জামে আমি কিন্তু গরমের জন্য কথা বলতে পারতেছি না প্রচণ্ড গরম এখন পড়তেছে আসলে এত গরম পড়ার কারণ হচ্ছে যে এই আজকে দুই দিন বৃষ্টি হয়নি মালয়েশিয়াতে আপনারা জানেন প্রতিদিন কোথাও না কোথাও বৃষ্টি হয় কিন্তু দুই দিন যেহেতু কোথাও বৃষ্টি হয়নি কলালামপুরের ভিতরে ঠিক এই কারণে হয়তো বা গরম লাগতেছে ওইটা আর কি আর এমনি গরমের তাপমাত্রা হচ্ছে আমাদের বাংলাদেশে বাংলাদেশে যেভাবে গরম পড়ে ঠিক সেভাবে আর কি ওরকমই গরম পড়ে এর চেয়ে বেশি গরম পড়ে না এখানে একটা ট্রেন স্টেশন আছে আপনি এই ট্রেন স্টেশন আছে মসজিদ জামে ট্রেন স্টেশন আপনি এখান থেকে মালয়েশিয়ার যে কোনো প্রান্তে ট্রেনে করে যেতে পারেন যা যেতে পারেন মানে খুব সহজে যেতে পারেন আপনাকে হয়রানি হতে হবে না ওটা আর কি যে মনোরুল আমাদের বাংলাদেশে এখন ট্রেন চালু করতেছে কিন্তু এখানে অনেক আগে চালু করতেছে আপনার আশা করি আমার পিছনে সে ট্রেনটা দেখতেছেন ট্রেন কিন্তু যাচ্ছে দেখতেছেন কিনা না জানি না হয়তো দূর থেকে ক্যামেরার মাধ্যমে দেখানো যাচ্ছে না ওটা আর কি ফুল ভিউটা আপনারা যদি উপভোগ করেন তাহলে এই মসজিদ জামে এই যে ব্রিজটা আছে ব্রিজটার উপরে এসে উপভোগ করতে পারবেন যেহেতু আমাদের কাছে কোনো ড্রোন নেই আর আমরা হইলাম যে গরিব ব্লগার তাই আমরা এখানে এসে আপনাদেরকে দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি এখানে আশপাশে এই যে আমার পিছনে দেখতেছেন মালয়েশিয়া সবচেয়ে বড়ো বিল্ডিং এখন বর্তমানে আগে ছিল জড়া টুইন টাওয়ার এখন সেই টুইন টাওয়ারকে মনে হয় যে এই সাথু মালয়েশিয়া যে টাওয়ারটা আছে সেই টাওয়ারটা ফেল করে ফেলতেছে এত বড় এত উঁচু একটা টাওয়ার এটা অনেক দূরে কিন্তু আমরা হয়তো আপনার কাছে দেখলে এখান থেকে খুব ছোট মনে হবে আসলে বিষয়টা কিন্তু তা নয় তো আশা করি ফুল আপনি এখানে আসবেন ফুল দৃশ্যটা উপভোগ করবেন আর আমিও কিছু দৃশ্য এখানে নিয়েছি কথা বলার পাকে পাখি সেই সব দৃশ্যগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি মানে কিছু ছবি আমি তুলে ধরার চেষ্টা করতেছি এবং কিছু ছবি নিছি অনেকের কাছে প্রশ্ন রাখতে পারে আমি গুছিয়ে কেন কথা বলতে পারতেছি না আমি সরাসরি এসে আপনাদেরকে যে রিয়েল যেই বিষয়টা আছে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করতেছি এখানে আমি মানে এডিটের মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে সেটা উঠে ধরার চেষ্টা করতেছি না সরাসরি উঠিয়ে ধরার চেষ্টা করতেছি এখানে আসবেন আসে ঘুরে যাবেন আমার কাছে অনেক ভালোই লেগেছে জায়গাটা এ পাশে মনসিয়ান এই জায়গাটা এটার নাম কিছুটা আমি জানি না এটা কোর্ট মনে হয়েছে সম্ভবত একটা কোর্ট ছিল কোনো একটা সময় এখন সেটা ইউজ করা হয় না হয় সেটা আমি শিউন না ওটা আর কি তো আশা করি ঘুরে যাবেন এখানে জায়গাটা খুবই সুন্দর সুন্দর একটা জায়গা আশা করি উপভোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় আল্লাহ হাফেজ